আমাদের যে কোনো কাজ করার জন্য দরকার শক্তি। তাহলে মস্তিষ্ক সবসময় সক্রিয় রাখার জন্য লাগে শক্তি। আমরা হয়তো ভাবতে পারি মস্তিষ্ক এত গুরুত্বপূর্ণ কাজ করে, এজন্য হয়তো অনেক শক্তি দরকার। আসলে শক্তি কিন্তু খুব কম ব্যয় করতে হয়। অবাক হতে হয় যে একটা ফ্রিজের ডালা খুললে টিমটিম করে যে বাতিটা জ্বলে, তার জন্য যতটুকু বিদ্যুৎ শক্তি লাগে একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্ক চালাতে, এর চেয়েও কম শক্তি দরকার হয়। মাত্র 12 ওয়াট শক্তি যথেষ্ট, খুব বেশি হলে 20 ওয়াট। দুটি সাগরকলাতেও প্রায় এরকম শক্তিই থাকে। শারীরিক ব্যায়ামের জন্য যত ক্যালোরি শক্তি ব্যয় হয়, মস্তিষ্ক চালাতে এর চেয়ে অনেক কম ক্যালোরি লাগে। এই সামান্য শক্তি মাথার কাজ চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। অবশ্য যদি মস্তিষ্কের ওজনের অনুপাত হিসাব করি, তাহলে এই সামান্য শক্তি ব্যয়ও বলতে হবে একটু বেশি। মস্তিষ্কের ওজন সাধারণত মানুষের দেহের ওজনের মাত্র 3%, কিন্তু এর পেছনে ব্যয় হয় সমস্ত দেহের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় শক্তির 100%। মস্তিষ্কের নিউরনগুলোর সঙ্গে পারস্পরিক সংযোগ সাধনের গুরুত্বপূর্ণ কাজে বৈদ্যুতিক ক্ষেত্র রক্ষণাবেক্ষণ করার জন্যই প্রধানত শক্তি ব্যয় হয়। এটা ঠিক থাকলেই আমাদের চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণ, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের কাজ আমরা অব্যাহত রাখতে পারি। ব্যায়াম করলে বেশি ক্যালোরি ব্যয় হয় বটে, কিন্তু এর ফলে মস্তিষ্কে নতুন নতুন নিউরন সংযোগ স্থাপিত হয়, চিন্তা শক্তি বাড়ে, মেধা বৃদ্ধির জন্য এটা দরকার। মস্তিষ্ক চালু রাখতে কত শক্তি ব্যয় হয় এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকুন অনেক ভালো থাকুন। ধন্যবাদ।